এভাবেই মাংসের সাথে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে ও সসের সাহায্যে প্রস্তুত করা হচ্ছিল মুখরোচক মঙ্গোলিয়ান খাবার। এই খাবারের স্বাদ নিতেই নগরীর পেনিনসুলা হোটেলে ভিড় করেছিল ভোজন রসিকরা। বৈচিত্র্যময় নানা স্বাদের মঙ্গোলিয়ান খাবারের বড় আয়োজন নিয়ে নগরীর পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মঙ্গোলিয়ান ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি পর্যটক ও অতিথিরা ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান খাবার ও রন্ধন প্রণালী সম্পর্কে অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পায়। এ ধরনের ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পেরে খুশি ভোজন রসিকরা। আসলে অনেক ভালোই লাগে, কারণ প্রত্যেকবার পেনিনসুলা ট্রাই করে যে এক এক কুজিন এক এক ট্রেডিশনকে তুলে ধরার। আজকে যেমন মঙ্গোলিয়ান কুজিন ওরা এনেছে, যেটা দেখলাম অনেক ভ্যারাইটি এনেছে, যেমন স্লো কুকিং ডিশেসগুলো এনেছে, বিভিন্ন ধরনের মঙ্গোলিয়ান স্পাইসড ডিশ এনেছে। তো জিনিসটা ডিফারেন্ট, দেখতে খুবই ভালো লাগে। এখানে কাবাবস আছে, ডিফারেন্ট টাইপের ডেজার্টস আছে, সো অনেক ভ্যারিয়েশনস এখানে। সো আমি বলবো যে সবাই আসবেন এবং তাদের ফুড এনজয় করুন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মঙ্গলবার সন্ধ্যায় এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন চিটাগাং চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। পেনিনসুলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ফিতা কেটে এই ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন তিনি। এ সময় শতাধিক বিভিন্ন ধরনের খাবার পরিদর্শন করেন। পর্যটন আকর্ষণ ও বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে এ ধরনের আয়োজন প্রশংসনীয় বলে জানানো তিনি। ভোজন রসিকদের জন্য একটু চেঞ্জ দেয়, তাহলে কিন্তু কাস্টমার কিন্তু আসে। একঘেয়েমি খেতে 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 একঘেয়েমি লাগে। এই যে আমি মনে করি যে এটা চেঞ্জ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি তাদেরকে অনুরোধ করবো নেক্সট টাইম যেন জাপান ফুডটা করে, কারণ জাপান ফুড ইজ দ্য বেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড। ওইটাও যদি থাকে তাহলে কিন্তু কাস্টমাররা চয়েস করে খেতে পারে। সপ্তাহব্যাপী এই আয়োজনে মঙ্গোলিয়ান স্যুপ, গ্রিল করা মাংস এবং ভেজিটেবলের নানা মেনু স্বাদ নিতে পারবেন অতিথিরা। 100 বেশি বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে এই ফেস্টিভ্যাল চলবে বলে জানিয়েছেন পেনিনসুলা হোটেলের এক্সিকিউটিভ শেফ। আপনারা যখন টেস্ট করবেন তখন বুঝতে পারবেন এখানে টেস্টটা কী আছে। এটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট মঙ্গোলিয়ান ফেস্টিভ্যালটা। আমি মনে করি এখানে আমাদের বাংলাদেশে মনে হয় আমি প্রথম এটা প্রমোট করলাম, আমার মনে হচ্ছে এতে পেনিনসুলার মধ্যে। আর আমরা প্রতি মাসে এখানে এক একটা ফুড ফেস্টিভ্যাল হয়, যেটা ইজ টোটালি ডিফারেন্ট। এটা মঙ্গোলিয়ান ট্রেডিশনাল ফুড, কমপ্লিটলি ট্রেডিশনাল ফুড। আমরা এখানে পাঁচ রকমের রেখেছি, যেমন হোয়াইট মিট রাখলাম একটা, যেটা পোলট্রি, আর একটা ল্যাম আছে, আর একটা বিফ আছে, দুইটা সি ফুড, একটা ফিশ আছে, আর একটা সি ফুড আছে, যেটা এটা হলো আপনার স্কুইড ফিশ, যেটা রিং করে রেখেছি। এটা হলো অ্যাকচুয়ালি কিন্তু মেন হলো যে আপনার ফ্লেভার হলো সসগুলো, যে সসগুলো আমরা এটা একদম সেম লাইক ইস এ মাদার সস ফ্রম দ্য মঙ্গোলিয়া। উই আর ডুইং দিস কমপ্লিটলি ইজ দ্য হোমমেড। তেরোই জুন থেকে শুরু হয়ে 19 জুন পর্যন্ত চলবে এই মঙ্গোলিয়ান ফুড ফেস্টিভ্যাল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।